এই আমার বন্ধুরা বাবার আব্দুল ইবনে আব্বাস নবী পাকের দরবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনার জবান মুবারক থেকে শুনতে চাই, বনী ইসরাইল নামটা কেন করা হলো, কেন ইসরাইল নামটা করা হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী নূরানি জবান মুবারক দিয়া বলতে লাগলেন, আব্দুল ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেডা বাবা, যিনি পৃথিবীর জমিনের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসীর লেখক, উনি হল বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দয়াল নবী গো, আমার আল্লাহ বললেন, বনি ইসরাইল সুরার প্রথম নম্বর আয়াতেই বলে দিলেন, সুবহান আল্লাহ জি আসারা, ওগো দয়াল নবী গো, আসরা অর্থটা কি হবে? আমার নবী কয়, আসরা বা ইসরা অর্থ হইল রাতের ভ্রমণ রে, আমার আল্লাহ দিনের বেলা নয়, আমার আল্লাহ রাত্রে বেলা। আমি নবী কামলিওয়ালাকে বুরাকে সোয়ার করাইয়া প্রথম আসমান কেন সাত আসমান পারি দেওয়াইয়া, আমার আল্লাহর দিদারে নিয়া কাছাকাছি বসাইয়া 27 বছর পর্যন্ত কথা বলিয়েছে। সুবহানাল্লাহ, আমার নবী বলতে লাগলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি ইসরাইল কেন নামটা করা হলো, সুরার নামটা তুমি যদি একটু জানতে চাও শোনো। আমার নবী পাক আরেকটা আয়াত তেলাওয়াত করতে আরম্ভ করলেন, সুরা হুদের 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন আমার নবীজি, ওয়ালা কদ জাআত রাসূলুনা আল্লাহু আকবার, যারা বলেছেন তাফসীরে কাশাফাল বায়ানি, আমার নবী নূরের জবান দিয়া বয় আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের পরে একবার উচ্চারিত করলে 40,000 সওয়াব দিয়া দেয় আল্লাহ। বিল বুশরা কওয়াইলু সালাম, কওয়াল সালাম, فما لبث أن جاء بعجل حنيذ. واسطة بودار بشوي এখন রাস্তাটা বের কর, রাস্তা সারা নবী যাইব কেমনে, কথা হয় না। আপনারা মেরাজার আলোচনা শুনছেন, বুড়াকে বইছে নবীজি, গেছে প্রথম আসমানে, প্রথম গেছে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা করছে, তারপরে বোরাকে ফতম আসমান ফাড়ি দিছে। এগুলো আপনারা শুনছেন, কিন্তু রাস্তাটা জানার দরকার আছে নি, কথা কয় না। রাস্তাটাকে বাইর করি, তারপরে মেরাজের আলোচনা আস্তে আস্তে ক্রমান্বয়ে উপর দিকে যাবো, আরেকটা আলোচনা বাহির হবে। 27 বছর আমার আল্লাহ কথা বলছেন, কার কণ্ঠে কথা কইছে এটা জানার দরকার আছে না নি? আমরা আল্লাহ তো কথা কইছেন না, চুপ ছিল, কথা কইছে, কত বছর কইছে, 27 বছর পর্যন্ত কথা বলছেন। কার কণ্ঠে কথা বলছিল, কার লেসানে কথা বলছিল, কার লুগাতে কথা বলছিল, মারহাবা বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, সূরা হুদের 69 নম্বর আয়াত নবীজি আপনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন, আমি তো আসরা জানতে চেয়েছি, বনী ইসরাইল নামকরণটা জানতে চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন সূরা হুদের 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন? আমার নবী নূরানি জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, শোনো, প্রথম থেকে যদি আমার আল্লাহর কোরআন থেকে তোমারে বুঝাইতে না চেষ্টা করি, তুমি ইসরাইল নাম কোথা থেকে আসলো তুমি বুঝবা না। আমার নবীজি নূরের জবান দিয়া বলতে আরম্ভ করলেন, সূরা হুদের বাবা 69 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আমার নবী কয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরের ভিতরে হুজরা মুবারকের ভিতরে বসে আছেন, সূর্য কোন সময় 2 বাজাইব, উনি কোন সময় ইফতার করবে রে বাবা অপেক্ষায় বসে আছেন। ওই সময়
আমার নবী ওই যে সূরা হুদের 69 নম্বর আয়াতটাই পড়তে আরম্ভ অর্থ আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, দরজন 20-25 বছরের যুবক, সাদা একটা পাঞ্জাবি সবুজ পাগড়ি পরিহিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দুই কাতারা, তারা বললেন কালু সালামা, 10টা লোক একসাথে বললেন কালু সালামা, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনার খেদমতে আরজ করার আগে আগে আপনাকে সালাম বিনিময় করতে আরম্ভ করলাম। আমার নবী কই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন 10টা যুবক ইব্রাহিম আলাইহিস সালামের হুজরা মুবারকে দুই কা যখন কালু সালামা সালাম দিতে আরম্ভ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে কালা সালামুন, আপনারা যখন আমারে সালাম জানাইলেন আমিও আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে দিলাম। সালামটা জানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে যুবকরা রে, আমার ঘরে যখন মেহমান হয়ে আসলা একটু বস, তোমাদের খাবারের জন্য আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, মনে রাখবেন বাড়ি করতেছি ইসরাইল, কন্যা কি বাড়ি করুন কোরআন বড় সোজা বুঝলে। উনি কি করলেন, বি হেজিলিন হানিস, কোরআন বোঝার বিষয়, কোরআনটা বোঝা হলো ফরজ, কোরআন বোঝা জোরে, আমরা তো মাহফিলে কোরআন বোঝাই না, আমি নিকৃষ্ট না ফরমান প্রত্যেকটা মাহফিলে বুঝাইতে চেষ্টা করি, এটাই তো বুঝাইতাম কথা কোন, আমার নবী পাকের হাদিস বুঝাইতাম আর আল্লাহ পাকের কোরআনটা বুঝাইতাম। বিআজলিন হানিস, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াহুড়া করে উঠে গেছে, না উঠে গিয়ে মাটির ভিতরে একটা গর্ত করছে, গর্ত কইরা একটা গরুর বাচ্চা বোনা করতেছে সোলার উফরে নামারের গর্তের ভিতরে, কথা হয় না, এটা আমার আল্লাহর বাসা হলো বিআজলিন হানিস। হানিসটা এটা কি বলা হয়, মাটি গর্ত করে যদি মাংস বা গোস্তকে বোনা করা হয়, সুবহানাল্লাহ, উনি একটা গরুর বাচ্চা বোনা করছেন আস্তা, বোনাটা কইরা দশজন যুবকের সামনে নিয়ে আইসা কয় আপনারা খান। আমার নবী কইতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন গরুর বাচ্চাটা বোনা করে আইনা ওই মেহমানের সামনে দিল, মেহমান গুলা গরুর বোনার দিকে না থাকাইয়া অন্যদিকে থাকাইতে আরম্ভ করছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটা ডর ঢুকছে, ভয় ঢুকছে, কারণ হলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যদি কোনো বাড়িতে ডাকাত দল আসতো এরারে খাওয়ন দিলে খাইতো না। সুবহানাল্লাহ, আপনার বাড়িতে যদি ডাকাত আসে আপনি যদি কোন বসেন, আজকে বাড়িতে মুরুব বোনা আছে আপনারা একটু খাওয়াম, হ্যাঁ বেটা কইব কি, তাদের বোনা বেটার স্বর্ণ কই আছে দে, টেহা কই আছে দে, মোবাইলটা কই আছে দে, কথা কন, বোনা টোনা খাইব লবণ খাইলে তো গুণ গাইতেইব। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে ভয় পেয়ে গেছে, গেল খাওয়ানটা দিলাম, এরা দি থাকায় না খায় না। আমার আল্লাহ সূরা হুদের এবার 70 নম্বর আয়াতে এই কথাগুলো বলতেছে, একটু বলা যাবে না, আল্লাহু আকবার, ফালাম মা রাআ আইদিহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, মানে হইল ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ভয় পাইতেছে, খিফা খফ, আমরা বাংলাতে অনেক সময় হয়ে থাকি খফ, খিফা ভয় পাইতেছে, কিরে খাওয়ান দিলাম খায় না, কারণটা কি, এই তোমরা খাও না কিল্লিকে, তোমরা কি ডাকাত নাকি। তখন এই সমস্ত 10টা যুবক 20-25 বছর বয়স, সাদা পাঞ্জাবি সবুজ পাগড়ি, তারা ডাক দিয়া কয় কালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আপনার জন্য আল্লাহর তরফ থেকে একটা বড় ধরনের পুরস্কার নিয়ে আইছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমরা যদি পুরস্কার নিয়ে আয় তাহলে তাহলে দুনিয়ার কোনো মানুষ না আসমানের ফেরেশতা, কি পুরস্কারটা নিয়ে আইছো আমার একটু কও, কয় আপনার জন্য নিয়ে আসছি পুরস্কার আর পার্শ্ববর্তী এলাকার জন্য নিয়ে আসছি গজব, আপনারে পুরস্কারের বাণীটা শোনায় যাবো আর পার্শ্ববর্তী এলাকাটারে আমাদের নূরানি ডানা দিয়ে খুদ দেয় এইভাবে উফরে তুললে একটা আসার দিব।
মারহাবা করতেন না। সংবাদ কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম কতে আমার সংবাদটা শোনাও, সুসংবাদটা আমার আল্লাহ কি পাঠাইছে। আমার আল্লাহ এবার সূরা হুদের 71 নম্বরে বলতে আরম্ভ করছে, মারহাবা কর। ওয়ামরাআতুহু ক্বাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনা। সংবাদটা দিতেছে, একটু মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী বিবি সারা, বয়স হলো 95, কন্যা কত? 95 বয়স। পর্দার আড়াল থেকে সংবাদটা যখন শুনবো, শুনাইতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুস্কি হাসাটার কথা আমার আল্লাহ কোরআনে কইয়া দেয়। সুবহানাল্লাহ। সংবাদটা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ফেরেশতারা দরজন মিলে কইতেছে, আমার আল্লাহ সুসংবাদটা দিছে, ওই যে আপনার স্ত্রী আসতেছে ফরদার আড়াল থেকে 95 বছর, উনি আবার বন্দা, বাচ্চা কাচ্চা হয় না। আমার আল্লাহ 95 বছরে উনার গর্ভে ইসহাককে আমার আল্লাহ দান করে দিব। বাড়ি করতাম কিতা, বাড়ি করতাম হইল ইসরায়েল, কন্যা কি ওয়াশটা করতেছে কেটা নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। সুবহানাল্লাহ কইতেন না, উনি মুস্কি মুস্কি আইসা কই, কি আজীব ব্যাপার, 95 বছর হয়ে গেছে। আমারও বললে আল্লাহ বাচ্চা দিব, আবার বাচ্চার নামও কইয়ে দিছে। আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে গা, আমিও 95 বৃদ্ধ হয়ে গেছি গা। সারা জীবনের ভিতরে আমি বন্দনার এ বাচ্চা কাচ্চা হয়েছে না, আমার হাজারের ঘরে আমার আল্লাহ দান করে দিছে। মারহাবা কইতেন না, কি আজীব খবর, এটা হইতে পারে না। উনি কথাটা শুনিয়া মুস্কি মুস্কি হাসতেছে আর আজীব আজীব কথা কইতেছে। আমার আল্লাহ এবার 72 নম্বরে করে চিল্লে একসাথে করেন, আল্লাহু আকবার। শুধু কোরআন শোনাইতেছে, দিকে কষ্ট হইতেছে, শুধু কোরআন শোনাতে সওয়াবটা ডাবল হইতেছে, কথা কয় না। বাহলি শাইখুন ইন্না হাযা লা শাইউন আজীব। উনি যে কইছিল কি আজব ঘটনা, আমার আল্লাহ কয় এটা আজীব না, আজব ঘটনা না, আমি আল্লাহ ইচ্ছা করলে 95 বছর কে লিগে 1000 বছরও দিতাম পারি। পারেনি যারা আসরের জমিনে যাদের বাচ্চা নাই, হইতাম নি কথাটা। যারা আমার আল্লাহ আল্লাহ বাচ্চা দেয় না, বন্দা নারী বা পুরুষের ইয়ে আছে, সমস্যা আছে। আপনারা নবীজির হাদিস থেকে এটা শোনায় দেয়, ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে হিব্বানের ভিতরে উনি একটা হাদিস আনছেন, আমার নবীজি বলছেন যার গর্ভে বাচ্চা কাচ্চা হয় না, তুমি যদি প্রত্যেক দিন স্ত্রী ঘুমাইবার পরে আঙ্গুলটা দিয়া মিম হা মিম দাল মোহাম্মদ তোমার স্ত্রীর পেটে লিখতে পারো, আপনারা কইবেন হুজুর আমি তো আরবি লিখতে পারি না, কোনো সমস্যা নেই। মোল্লা জিওয়ান রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি লিখতে না পারো, তোমার স্ত্রীর পেটে ডান হাতটা রেখে আমার নবী পাকের নাম কমপক্ষে 11 বার জপন করবা, এইভাবে একাধারে 3 মাস যাবে না, আমার আল্লাহ পাক আমার নবী পাকের নাম জপনের কারণে বাচ্চা দান করে দিবে। এটা আমি গোলামের পরীক্ষিত, কারণ আমার কাছে অনেক মানুষ আছে বাচ্চা হয় না, আসেনি। এই সমস্যাটা তৈরি করে হলো শয়তানি না, কন্যা কেডা। আমার মা বোনদের বিশেষ করে মাসিকের সময় যখন শরীর খারাপ হয় ওই সময়টাতে ক্ষতিটা শয়তান করে। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? বৈশা থাকার দরকার আছে কি নাই? আমরা যে
শ্বাস নিচ্ছি, নাকি দিয়ে শ্বাস বসে বসে ঠান্ডা ঠান্ডা শ্বাস নিতেছি, নিজে নিজে নিতেছি না আল্লাহ দিতেছে? আল্লাহ যদি কইতো আমি দিয়ে দিছি অক্সিজেন, পৃথিবী ভর্তি অক্সিজেন, কোনো সমস্যা নাই, তুই নিস আর সারিস। আমরা সারাদিন খালি ইতা করলাম, আল্লাহ ফেরেস্তা দিয়ে নাক ঢুকাই দেয়, আবার কথা কন। বিরক্ত হইতেছেন নাকি? করোনার সময় দেখছেন না অক্সিজেন লাগছে? যারা যাদের বাবার শ্বাসকষ্ট আছে, টিবি রোগ আছে, এদের অক্সিজেন লাগেনি, কথা কোনো লাগেনি? মানব গাড়ি হাওয়াই চলে দেখতে গাড়ি কি সুন্দর, মানব দেহ হাওয়াই চলে দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। কথা কয় মানব দেহ হাওয়াই চলে দেখতে দেহ কি সুন্দর, মানব দেহ হাওয়াই চলে দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। বলেন আমার মালিক দেহ নাড বল্ট ছাড়া, হায় হায় দুই সাকা খারা, ঠিকঠাক দিয়ে হয় না, হয় সাক্কা খারা, দেহের নাট বল্ট চারা, হায় হায় দুই সাকা খারা, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বারা। আর জোরে ওইটি গো ঠিকঠাক। আল্লাহ যদি কইছো শ্বাস নিস, প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় 100 টাকা মসজিদে মসজিদে ইমাম সাহেবের টেন জমা করিস, আল্লাহ এটা পারতাম না, কথা হয় না? বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না, এই দেহ যে বানাইছে, এই দেহ যে বানাইছে না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। বলেন আমার মালিক আজব কারিগর, গরীর মনি দ্বারা মানব দেহের মনি দ্বারা, কঠিন শীল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার, আমার মালিক আজব কারিগর। বলেন আমার মালিক আজব কারিগর। কথাগুলো যে কইলাম তো সুরে কইছি আর কি, কথাগুলো মানে বাস্তব না, কথা কয় না? ওই কোনাতে যা আছে সব যুবক ফুলাইন, বাস্তব না রে? হ্যাঁ, যুবক ফুলাইন যে টুপি লাগে গেছে, হ্যাঁ ঠান্ডা লাগে। আল্লাহ যে একটা সূর্য উড়াই যায় সকালবেলা, বিকালে আবার ডুবাই দেয়, আপনারা যে ঘরের ভিতরে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, জ্বালান না নেই, কথা কয় না? জ্বালান না নেই, বিল আছে না ফ্রি, কথা কয় না? আল্লাহ যদি কইছো সূর্য দিছি তো দিছি, পৃথিবীর জমিনে আলো না থাকলে তোর যে গোয়াল ঘরের যে গুরুগুলো আছে না, এগুলো টিকলো নইলে, মুরুখগুলো টিকলো নইলে, তুই নিজেও টিকলো নয়, জমিনও টিকলো নয়, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইত, প্রতি মাসে সূর্যের লাগিয়া বান্দা আমারে 5,000 টাকা দিস, কথা হয় না? জীবনের সম্ভব ছিল 5,000 টাকা আমরা দিতার, একটু সামনে আজ্ঞান আর একটু জিকির করেন, আমার কইছে একটু আগবাই তাই না? একসাথে যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেনাবাড়ি গঙ্গর,
যতন করে নোটিস পাইলে চরতে হবে সেই না বাজে গোয়ার আল্লাহ জবান খুলেন আপন যারা ছিল তোমার সবই হবে পাওয়ার আপন যারা ছিল তোমার সবই হবে পাওয়ার পিতে বের মায় পরে পাওয়া পণ্যের হিসাব না করে জবান খোলে এই পিতে বের মায় পরে পাওয়া পণ্যের হিসাব না করে কত কিছু করলাম তুমি জমিনের যেদিন হবে সমন জারি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি জবানটা খুলেন না যেদিন হবে সমন জারি বিদায় ঘন্টায় পড়বে বাড়ি স্ত্রী পত্র আত্মীয় স্বজন রাখবে না খাবন যারা ছিল তোমার সবই হবে পাওয়ার আজ রইলা শিবে যখন ভয়ে তুমি কাঁদবে তখন জিরইলা শিবে যখন ভয়ে তুমি কাঁদবে তখন তোমার পাশে বসবে সবাই সাওয়ারি সাজিয়ে কেউ দিবে মুখে পানি কেউ কহলে মা পড়বে জানি দেবে মুখে পানি কেউ কালে মা করবে জানি কেউ করবে কন্না কাঠি কেউ করবে কবর আপন যারা ছিল তোমার সবই হইব পাওয়ার বন্ধ আপন যারা ছিল তোমার সবই হইব পাওয়ার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কইছিল কি আজীব ঘটনা আমার যে 95 বছর মনে আছে না আপনাদের আল্লাহ এবার আমার বাচ্চা দেয় কেন আমার স্বামী ওদি বুড়ো হয়ে গেছে আমার আল্লাহ পান সূরা হুদের 53 নম্বর 73 নম্বর আয়াতে একটা আয়াত নাজিল করে শেষ করে দিচ্ছেন এই আলোচনার সমাপ্তি ঘটাচ্ছেন মারহাবা বলবেন না قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل ওই ফেরেস্তা দর্জনে কইতেছে আপনি বুঝি আজীব কইছেন বুড়া বয়সে 95 বছরে আমার আল্লাহ আপনার ঘরে বাচ্চা দিতে তো না
আজিব আজিব মনে করতেছেন আপনার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে গা, আমার আল্লাহ আপনাদের ফ্যামিলির উপরে রহমত বরকত নাজিল করে দিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় আপনারা কোনো কিছু দিতে পারেন না, এরম ইমান আকিদে আমাদের আছে না। এখন আসতেছে আমাদের আলোচনা হলো ইসরাইল দেখেন ঠিক কিনা, কথা হয় না সুরার নাম বনি ইসরাইল, কেন বনি ইসরাইল? নবীজি ওয়াজ করতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো, আমার আল্লাহ দর্জন ফেরেশতা পাঠাই একটা সংবাদ দিয়ে দিলেন, বুড়া বয়সে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দা নারীর ঘরে 95 বছরের বুড়ির ঘরে আমার আল্লাহ ইসহাককে দান করে আমার আল্লাহ দিল। অগদয়াল নবীজি আপনার কদম মুবারকে জানার ইচ্ছা ছিল ইসরা, ইসরাইলটা ইচ্ছে ছিল আমার নবী পাক বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কুরআনটা এত সোজা নয়, কোরআন যদি তুমি বুঝতে হয় ধৈর্য ধারণ করে একটু বসতে হবে। আমার নবী পাক নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ বৃদ্ধ বয়সে যে ছেলেটাকে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করে দিলেন ওই ছেলেটার নাম আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিল ইসহাক, ইসহাক আলাইহিস সালাম বিবি সার আলাইহিস সালামের গর্ভ থেকে যখন বাবা ভূমিষ্ঠ হয়ে গেল আস্তে হাঁটি হাঁটি পা পা করে করে যখন বড় হতে লাগলো, আমি তো ওনার ইতিহাস বলার উদ্দেশ্য নয় ইসরাটা বাহির করতে আরম্ভ করছি, আমার আল্লাহ বাবা ইসহাক আলাইহিস সালামের বয়সটা যখন 40 বছর হয়ে গেল আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে জিবরিল পৃথিবীর জমিনে নাই মাজা আর আমার ইসহাকের কানে কানে জানায় দেয় ইসহাক যেন একটা বিয়ে করে, আর ইসহাক যদি বিয়ে করে ওই আদেশটা আমার আল্লাহর পক্ষ থেকে ইসহাককে বিয়ে করার জন্য জানিয়ে দিবে, 2 এমন একটা পুরস্কার ইসহাকের কানে কানে জানিয়ে দিবি, পৃথিবীর জমিনে কোনো মানুষ ইচ্ছা করলে ওই পুরস্কার হাসিল করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও জিব্রাইল রে আমার ইসহাকের কানে কানে জানিয়ে দিবি আমি ইসহাককে আমি আল্লাহর নবী বানাইলাম। পৃথিবীর জমিনে ইচ্ছা করলে কেউ নবী হইতারবো, ওলি হইতারবো, নবী হইতে পারবো? ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে যখন 2 সংবাদ শুনলেন, বাবা একটা হলো বিয়ে করার জন্য আমার আল্লাহ আদেশ করে দিয়েছেন, 2 বন্ধু এই সুসংবাদটা যখন পাইলেন আমার আল্লাহ নবী বানিয়েছেন আমার আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন, ইসহাক আলাইহিস সালাম সাজদা থেকে উঠে বাবা মহল্লার ভিতরে খুঁজতে আরম্ভ করলেন স্ত্রী কোথায় পাওয়া যায়, লম্বা বাবা ইতিহাস বলার উদ্দেশ্য নেই উনি বিয়ে করলেন, আমার আল্লাহ এমন একটা খেলা খেলতে আরম্ভ করলো বিয়ে করলো কিন্তু আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে বাচ্চা দান করে না, এইভাবে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর চলে যায়, ইসহাক আলাইহিস সালাম আর ওনার স্ত্রী আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো তুমি তো হুকুম করলা বিয়ে করার জন্য এখন আমার স্ত্রীর গর্ভে বাচ্চা দাও না কেন, এইভাবে আমার আল্লাহর দরবারে দোয়া করে করে বাবা ক্লান্ত হয় নাই, আমরা যখন বিপদে পড়ে যাব আপদে পড়ে যাব রোগে পড়ে যাব সুখে পড়ে যাব মামলায় পড়ে যাব বাবা তখন আমার আল্লাহর দরবারে কেমনে দোয়া করবেন, আমার আল্লাহ শিখায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ কয় বান্দারে 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 পৃথিবীর জমিনে যদি বিপদে পড়ে যাও আপদে পড়ে যাও রোগে পড়ে যাও সুখে পড়ে যাও ও ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারের দল তোমরা নাস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে আর সবর করতে করতে আমি আল্লাহর দরবারে যদি দোয়া করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন তুমি বান্দার সাথে আমি আল্লাহ আছি। ইসহাক আলাইহিস সালাম একটা কায়দা করলেন মোনাজাতের ভিতরে আমার আল্লাহর কাছ থেকে কিছু আনতে হইলে কায়দা জানুন লাগে, কথা কয় না ইসহাক আলাইহিস সালাম মোনাজাতের ভিতরে বলে আল্লাহ 95 বছরে আমার মার গর্ভ থেকে তুমি আমারে ভূমিষ্ঠ করাইয়া দিছো,
আমার মা কিন্তু বন্দা নারী, বাচ্চার কোনো সম্ভাবনা নাই। ওই বন্দা নারীর ঘর থেকে আবার বুড়া বয়সে 95 বছরে আমি ইসহাককে দান করে দিলা। যদি আমারে তুমি যদি আমার মার পেট থেকে বুড়া বয়সে দান করে দিতে পারো, আমার স্ত্রীর গর্ভে যদি বন্দা হয় তুমি আল্লাহ সন্তান দিতে পারো। এটা হায়দা করে বলছে, সুবহানাল্লাহ কইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রিল, ও জিব্রিল, পৃথিবীর জমিনে নাই মজা, আমার ইসহাককে নবী বানিয়ে দিলাম, স্বামী স্ত্রী মিলে মিলে আমি আল্লাহর দরবারে দোয়া করে একটা সন্তানের জন্য, ও জিব্রিল যা আমার ইসহাকের কানে কানে জানায় দেয়, একটা সন্তান নয় আমি আল্লাহ তার যমজ দুইটা সন্তান দান করে দিলাম। তাহলে বোঝা গেছে, দোয়া করতে করতে বেলা যাবেন না, দোয়া করবেন 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 করবেন, আল্লাহ যখন দেখবেন আপনার দোয়া কবুল করে না করে না, মনে করে লাইবেন যে বড় কিছু দিব। সুবহানাল্লাহ কইছেন, একটা বাচ্চার লেগে দোয়া করছে, ফাইছে কটা কথা কয় না কটা। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যখন প্রসবের সময় হয়ে গেল, ইসহাক আলাইহিসসালামের স্ত্রী বাচ্চা প্রসব করবেন, তাফসিরের ভিতরে আসছে বাবা পেটের ভিতরে দুইটা সন্তান, যে সন্তানটা প্রথম ভূমিষ্ঠ হয়ে গেল এটার নাম হলো ইসু বা ইস, কিতা কোরআন কোরআন কিতা ইস বা ইসু, প্রথম বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হতে লাগলো, রে বাবা দ্বিতীয় বাচ্চাটা আমার পেট থেকে বাহির হবে। ইসহাক আলাইহিসসালামের স্ত্রীর গর্ভ থেকে দ্বিতীয় বাচ্চাটা যখন বাহির হবে, দ্বিতীয় বাচ্চাটা পেটের ভিতর থেকেই বড়, বাইরে পায়ের কুড়ালির ভিতরে তাফা দিয়ে ধইরা কয়, ভাই কই যাও আমারে লইয়া যাও। সুবহানাল্লাহ, আমার নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রথম সন্তানটার নাম হলো ইসু বা ইস, আর দ্বিতীয় সন্তানটা বড় ভাইয়ের পায়ের কুড়ালির ভিতরে ধরেছিল, পরে ভূমিষ্ঠ হওয়ার কারণে আর বড় ভাইয়ের পায়ের কুড়ালিতে তাফা দিয়ে ধরার কারণে আমার আল্লাহ তার নাম রেখে দিল ইয়াকুব রে। ইয়াকুব শব্দের অর্থই হলো বাবা পরে আগমন করা, পরে আসা, এবং বড় ভাইয়ের পায়ের কুড়ালির ভিতরে তাফা দিয়ে দইরা রাখা। সুবহানাল্লাহ কইছেন না, ইয়াকুব নামের শব্দের অর্থই দেয়। জানি আমার ওয়াজটা পছন্দ হইতো না আপনারা, কারণ এটা তো কোরআন, কারণ অহন রসে হসে ওয়াজ কথা হয় না। এই যে সেটটা জানে এটার বড় দাম, মসজিদের মিম্বরটার বড় কথা হয় না বড় দাম, কিন্তু এটার ভিতরে কিছু আউল ফাউল সাউল বইয়া এটার দামটা কমাইলে হন না, মিম্বরের ভিতরে কিছু ফালতু ফুলতু বইয়া মসজিদের মিম্বরটা নষ্ট করে লেছে। এই মিম্বরটা বর্ষেন কে, বানাইছেন কে? আমাদের নবী কামিলওয়ালা। এটাতে বসবে কে? আলেমরা বসবে, যারা কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে, ইসলামের কথাটুকু বলবে, নবী কামিলওয়ালার কথা বলবে, তারাই তো বসবে। আপনারা কি রাগ করতেছেন? আমি নিকৃষ্ট নাফরমানকে এই চেয়ারে বসিয়ে দিয়েছেন, আমি কোরআন থেকে যতটুকু বলার এই চেয়ার থেকে এইটাই বলতে হবে, কথা কয় না হলে সমস্যা আছে কি না? আমার নবী পাক বলে, বড় ভাইটা যখন ভূমিষ্ঠ হয়েছে গা, এর নাম হলো ইসু, আর সরু ভাইটা ফায়ার গুড়ালির ভিতরে বড় ভাইয়ের মার ফেটের ভিতর থেকে দূরে রাখছে, এর লিগে এর নাম হলো ইয়াকু। সুবহানাল্লাহ, দুইটা ভাই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেছে গা, আস্তে আস্তে বড় হয়েছে, বড় ভাই যে ইসু, হে প্রতিদিন জঙ্গলে যায় দেখবেন আপনাদের গ্রামও কিছু ফলাফল আছে, খালি ওই সিক্কি গুলে লিয়ে ঘুরে কথা হয় না, আর ফাঁকির বাসা বসা খাইলে খালি ফাঁকির ফাঁকি দৈরা নিয়ে ঘরের ভিতরে ফিঞ্জিরে ভিতরে রাখে। ইসহাক আলাইহিসসালামের বড় ফলা পাহাড়ের ভিতরে যাইয়া জঙ্গলি বককে প্রতিদিন শিকার করে লুয়ে তো ভাই, আর ইয়াকুব আলাইহিসসালাম ঘরের ভিতরে বসে থাকতো। আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাক বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসহাক আলাইহিসসালামের যখন 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ ইসহাক আলাইহিসসালামের চোখের দৃষ্টি আমার আল্লাহ নিয়ে নিলেন। বন্ধু একটু গভীর খেয়াল, 12টা প্রায় বেজে গেল বাবা, সংক্ষেপ হবে আলোচনা,
বন্ধু ইসরাইল বাহির করবো আর জমিন থেকে আসমানের রাস্তাটা শুধু বাহির করবো, রাস্তা ছাড়া নবীজি যাবে কেমন করে এখন পর্যন্ত জানতে পারলাম না। আমার নবী বলে গো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসহাক আলাইহিসসালামের যখন 105 বছর হয়ে গেল আমার আল্লাহ চোখে চোখ অন্ধ করে দিলেন। ইসহাক আলাইহিসসালাম অন্ধ চোখ নিয়ে বড় ছেলে ইসুকে ডাক দিয়ে বলে ইসু রে, ও ইসু প্রতিদিন জঙ্গলে যাইয়া জঙ্গলি বকরি শিকার করে করে ঘরের ভিতরে নিয়ে আসো। আমি ইসাকের মন সাইরে আমার তো চোখটা অন্ধ হয়ে গেল, ও ইসু বড় ছেলে তুমি যদি জঙ্গলের ভিতরে যাইতা আর একটা জঙ্গলি বকরি শিকার করে আমার জন্য কাবাব বানাইয়া আনতা আমি খাইয়া, তুমি বড় ছেলে ইসুর জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতাম। ছোট ভাইটা শুনছে, মায়ও শুনছে, দেখেন যদি দুইটা ছেলে থাকে বাপে একটার বালা ভাই বেশি, মায় আরেকটার বালা ভাই একটু বেশি, কথা হয় না? ইসহাক আলাইহিসসালাম কয় ছেলে রে আমার লেগে জঙ্গলি একটা বকরি শিকার করে কাবাব বানায় আমার খাওয়া দোয়া করুন। এটা ইসু আর ইয়াকুব আলাইহিসসালামের মা শুনছে, শুন না কই ইয়াকুব রে দোয়া জাগা, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে যেটা আমরা ফালন লালন ফালন করি ওইখান থেকে একটা ছাগল তাড়াতাড়ি দর জব কর খাবার বানা তোর আব্বারে খাওয়াই দে, দোয়াটা তুই লুই জিটিয়া একটু বুঝতে থাকলে কই দোয়ার লেগে না কেতার লেগে আওয়াজ করে না কেন দোয়ার লেগে না সম্পদের লেগে? আমরা জীবনে দোয়ার লেগে মারামারি করছি না, করছি তো করছি ঘরের লেগে ঠেকার লেগে বৈশার লেগে জাগার লেগে। ইয়াকুব আলাইহিসসালাম তাড়াতাড়ি ঘরের একটা ছাগল জব করছে, জব করে খাবার বানাইছে, বানায় কয় আম্মা আব্বা যদিও অন্ধ যদি বুঝালা, কারণ বড় ভাইয়ের গারো সুল লম্বা আমার গারের সুল কম, ছাগলটা যে সোলাইছ চামড়াটা গারার মেঝে দিলা, কারণ তোর আব্বা অন্ধ চোখে দেখে না ছাগলের ফসম আসেনি, যখন গারো আগ দিব। আর তোরা বড় ভাই যে ইস্যু যে জামাটা ফিন দেখ কাজ করে গামের গন্ধ আছে ইডা গাও দে, ইডা গাও দিয়ে লয়ে যা খাবারটা, তখন ওই গামের গন্ধটা শূন্য বুঝে নেব এটা তুই না এটা বড়টা। কে লেগে দোয়ার লেগে না সম্পদের লেগে? আই রে মারামারি কাটাকাটি রে যা চলছে দেশটার ভিত্তি কথা কানা করে। আমি এক জানাজার ভিত্তি গেছিলাম, জানাজা ফিরে বাড়িতে আইসি কই ফ্যামিলি পরিবারের একটু সান্ত্বনা দিয়ে যাই, আয়া দেখি এরা সারি বোনের জামাই দুই ভাই সবই মিললে জিল্লে কইতেছে আব্বাদের দলিল রেখে গেছি রে কই। আমি খানে শুনছি শূন্য কইছি ই উড়ানো আমি আর দাঁড়াইতে না আর দাঁড়ানি যা। আচ্ছা বাফে যে সম্পদটা আছে দলিল অন্ত ভাই তুই তুই তো ওটুই ফাস কথা কর না, খুজন লাগবো বই নিয়ে খুজন লাগবো হেতে মুই ফাইব সতানে দলিল যে আব্বা মারা গেছে যে দিনে দিনই তো চিন্তা করতেছে এটা কুন্ডার দ্বারা আছে কাটানি আছে কুন্ডা জানি কেমনি কিতা করে লাই হের ভিতরে এটা ঢুকে আছে গা বাফের দরদ নাই বর্তমানে এটি চলছে কথা হয় না। একবার বাস্তব কিছু কথা কইলাম, এখন উনি ওই পোশাকটা পরছে বড় ভাইয়ের গামলা পোশাকটা পরছে ছাগলের যে সামনাটা গারে মেজে দিছে দিয়ে কইতেছে আব্বা আপনার জন্য কাবাব বানায় নিয়ে এসি। ইসহাক আলাইহিসসালাম বলে তুমি কেডা, উনি মনে করছে নাম তো কোন যেত না তো সত্য কথা হইতো কই দেবো আপনার ছেলে মিশা কথা কইছে। ইসহাক আলাইহিসসালাম মুসকি মুসকি হাসে, হাইসা কাবাবটা খাইছে খাইয়া প্লেটটা দিয়া কয় তুমি দাঁড়াও আল্লাহর দরবারে তোমার জন্য একটু দোয়া করি। ইসহাক আলাইহিসসালাম আমার নবী পাক ডাক দিয়া বলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসহাক আলাইহিসসালাম আমার আল্লাহর দরবারে হাতটা উঠায় কয় আল্লাহ আমার যে ছেলেটা আমার বকরি কাবাব বানাইয়া খাওয়াইলো আমার মন চেয়েছিল আল্লাহ আমি বড় খুশি হয়ে গেলাম
তার বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। বড় ভাই জঙ্গলার থেকে কষ্ট কইরা খুঁজিয়া জঙ্গলি বুকরি জব কইরা খাবার বানায় কয় আব্বা আনছি, কয় খবর খাওয়াইবে, কথা কালা খবর খাওয়াইবে। বড় ভাই এসে বুঝিয়া লাইছে এটা তো আমার আম্মার খাম, ছোট ভাই এমন ঘর থেকে জব কইরা খাওয়াই লিছে, তোয়াটা লয়ে গেছে তোর একদিন আমার একদিন, ফেস লাগছে না এই এখনো ইসরায়েল বাড়িতে আছে। মার হাবা একসাথে কইতেইব, ওনার নাম হলো ইয়াকুব, কন্যা কি আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুজনের নাম, ইসহাক আলাইহিস সালামের নাম ও বি ইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, মারহাবা বলেন না। বড় ভাই ইসু কইতাছে তুই যদি আমার শোকের সামনে কোনোদিন ফরস আর তোর সেবে কোনোদিন ফায়লে তোর একদিন আমার আর যদিন লাগে, ঠাস লাগছে না। ইয়াকুব আলাইহিসসালাম দিনের বেলা বাইকা থাকে রাত্রে বেলা এক গরো ঘুমা, আপনাদের এলাকায় যদি দুই ভাই একে লাগে বড় ভাইয়ের ফোকর থেকে দুই শুরু ভাই এটি হালুয়ে জায়গা আছে না নি, বড় ভাইয়ের ডেলি কয় একটা ব্যাট ব্যাট এনে দেও না, একটা ব্যাডমিন্টন এনে দেও না, একটা শার্ট কিনে দেও না, দেয় না কিট্টামি ঘরে যখন শার্ট উঠতে ইয়া বাথরুমে গোসল করতে গেছে ফোকরতে ঠেলে গেছে, এটা জায়েজ আছে, এটা ফতোয়া দিছি এটা জায়েজ আছে। আব্বার ফোহর থেকে আম্মার ফুটলার থেকে বড় ভাইয়ের ফোহর থেকে এটা নেমন যাব, আরেক বেটার করতে পার নেমন যেত না, কথা কয় না এটা যায় যাচ্ছে। এক বছর পর্যন্ত আমার নবী বলতেছিলেন এক বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাম দিনের বেলা বাইকা থাকে রাত্রে বেলা এক ঘুমা, ইয়াকুব আলাইহিসসালামের মা ডাক দিয়া বয় স্বামী, ইসহাক আলাইহিসসালামকে বলে স্বামী রে আমার বড় ফোলার রাগ তো কমে না, এক বছর চলে গেছে ছোট ফোলা দিনও অন্য জায়গায় থাকে রাত্রিবেলা ঘরে আসে আর কতদিন। ইসহাক আলাইহিসসালাম কয় আমার ফোলা ইয়াকুব রে আমার শ্বশুর বাড়ি মানে তোমার নানা বাড়িতে ভাড়াইয়া দেব, যখন আমার বড় ফোলার গোসা কমব তখন আই বলি। সুবহানাল্লাহ, কন্যা এই ঘটনাটা কোরআনের ঘটনা, কন্যা কিসে কোরআন, তো কোরআনে ঘটনা আসেনি। ইয়াকুব আলাইহিসসালাম রাত্রে বেলা, এই যে একটু মনোযোগ, ইয়াকুব আলাইহিসসালাম রাত্রে বেলা বড় ভাইয়ের ডরে নিজের বাড়ির থেকে নানা বাড়ি যেতেছে, কোন দিনে না রাত্রে একসাথে কইবেন, দিনে না রাত্রে, হারণ আছে দেখে তো কইতেছি আমার নবীজি মেয়েরাজে গেছে দিনে না রাত্রে, এটারে কই ইসরা, কোনটারে কি কয় ইসরা, সুবহানাল্লাহ যে আসরা, আসরাতে কই ইসরা, মারহাবা বলবেন না, এই যে কোরআন বলে আপনারা বুঝেন না, বুঝে আইছে না দিনে গেছে না রাত্রে। ইয়াকুব আলাইহিসসালাম বড় ভাইয়ের বয়ে রাত্রে যাইতেছে, সারা রাত উনি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন সকাল হয়ে গেছে ওয়াল ফজরি, ফজরের সময় যখন হয়ে গেছে শরীরে ক্লান্ত হয়ে গেছে মরুভূমির ভিতরে, আমার নবী কয় একটা পাথর দেখছে বড় একটা পাথর, ওই পাথরের ভিতরে মাথা রেখে ঘুমাইছে, আমার নবী কয় ইয়াকুব আলাইহিসসালাম সারা রাত্র হাইটা ক্লান্তির সুরে পরিশ্রমের সুরে যখন পাথরের ভিতরে মাথা রেখে ঘুমাইল, ওই আমার আল্লাহ একটা আওয়াজ শুনিয়ে দিছে পাথরের উপরে যেন কে জানি দপ 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 করে আওয়াজ করে, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, কি আওয়াজ করে, আওয়াজ করে আমার আল্লাহ। যখন বলল জিবরিল আদম আলাইহিসসালামকে বল হিন্দ থেকে মক্কা মুআজ্জমা যাইতো, আদম আলাইহিসসালাম আরতে আরতে মরুভূমি দিয়ে তো হাঁটতেছে, তখন তো বাড়িও নাই ঘরও নাই কিচ্ছু নাই, আসিল মানুষ আসিল দুইজন আদম আর হাওয়া আলাইহিসসালাম, হঠাৎ করে আদম আলাইহিসসালাম দেখতেছে একটা আগুন জ্বলে, আদম আলাইহিসসালাম মনে করলেন এখানে মনে আমার হাওয়া আছে, তাড়াতাড়ি আসছেন, আয়েশা দেখতেছে একটা পাথরের উপরে আগুন জ্বলতেছে, ওই পাথরটা হলো সেই পাথর যেটার ভিতরে ইয়াকুব আলাইহিসসালাম মাথা রেখে ঘুমাইছিল, এটার ভিতরে দপ দপ আওয়াজ করে, সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন হায় হায় কেডা চোখটা খুলছে, আচ্ছা কন্ত দেখি ফজরের সময় একটু আলো আছে কি নাই,
কোনো মানুষ যদি এখানে তাফাতাফি করে দেখা যেত না। আমার বাবার বন্ধুরা আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ইয়াকুব আলাইহি সালাম আমার আল্লাহর দরবারে চিৎকার করে ডাক দিলেন, আল্লাহ বড় ভাইয়ের ডরে দিনের বেলায় এক বছর পর্যন্ত বাড়িতে খাইলাম না, রেস্ট নিলাম না, যাইতে পারলাম না, রাত্রে বেলা গেলাম। এবার আমি আব্বা আম্মার অর্ডারে বড় ভাইয়ের ডরে রাত্রে বেলা নানা বাড়ির দিকে যাচ্ছি, সারা রাত্র হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, পাথরের উপরে মাথা রাইখা ঘুমাইতে চেষ্টা করলাম, ঘুমাইতে পারলাম না। ওগো আল্লাহ, থাকায় দেখলাম কেউ নাই, কিন্তু পাথরের ভিতরে দপদপ করে আওয়াজ করে, বুঝলাম না ওই রহস্য মরুভূমির ভিতরে কারে জিজ্ঞেস করব, তুমি আল্লাহ ছাড়া কে আর বলবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও জিব্রিল পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইয়াকুবের কানে কানে জানায় দেখ। জিব্রিল আমিন বাবা পৃথিবীর জমিনে নেমে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বললেন, ও ইয়াকুব আলাইহিস সালাম, আমি হইলাম জিব্রিল, নাজালা বিহির রূহুল আমিন, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। আপনি তো জিজ্ঞাসা করলেন যে পাথরের উপরে মাথা রেখে আপনি ঘুমাইলেন, ওইটার ভিতরে দপদপ করে আওয়াজ করে রহস্যটা জানার জন্যে। আমার আল্লাহ, আমি জিব্রিলকে বলে দিয়েছে, আপনি তো নানার বাড়িতে যাচ্ছেন, নানা বাড়ির থেকে যখন আবার নিজের বাড়ির দিকে আসবেন, আমার আল্লাহ ওই পাথরের দপদপ আওয়াজের রহস্যটা বলে দিবে। আরেকটা কথা বলে দিয়েছে, ওই পাথরটার মধ্যে রেখে একটা চিহ্ন দিয়ে রাখতেন, কারণ হলো আপনি যখন নানা বাড়ি থেকে বাড়ির দিকে আসবেন, ওই পাথরটার মধ্যে রেখে আমার আল্লাহর জন্য একটা ঘর বানাইতেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ছোট ছোট পাথর ওই বড় পাথরের চতুর্দিকে রাখছে, রাইখা চিন্তা করতেছে, হায় হায় ছোট ছোট পাথর অন্য মানুষ যদি আগে তুলের ছিন্ন ভিন্ন থাকতো না। উনি সবসময় মাথার ভিতরে একটা তেল ব্যবহার করতে, ফহর থেকে তেলটা কুইল্লা পাথরের উপরে ডেললে দিছে, এরপর থেকে পাথরের উপরে তেল ডাললে এই ছিন্নতার যায় না, একসাথে হন না। এটা ইয়াকুব আলাইহিস সালামের নবী হইবার আগেই মুজেজা। সুবহানাল্লাহ। উনি ফুরা তেলটা পাথরের উপরে ডাইলে দিয়ে একটা চিহ্ন দিয়ে গেছে, আল্লাহ পাথরের উপরে তেলটা ডাইলে দিছি, তেলটা রাখছো নানা ভাই যাইবার সময়, কারণ এখানে এই পাথরটা এখানে একটা ঘর বানাইতাম তোমার লাগিয়া। সুবহানাল্লাহ। কইতেন না নানা বাড়িতে গেছে, আমরা বাড়ি করতাম ইসরা, নানা বাড়ি থেকে বলতেছে, কষ্ট দিয়েছি না আপনাদের, নানা বাড়িতে গিয়ে মামারে কইতেছে, তাফসিরের ভিতরে আসছে মামার নাম হলো লাবান, ইয়াকুব আলাইহিস সালাম লাবানকে বলতেছে, আমার আব্বা ইসহাক আলাইহিস সালাম, আর আপনার বোন আমার আম্মা বলে দিয়েছে আমার মামাতো বোন দুইটা, দুইটার মধ্যে একটারে আমার কাছে বিয়ে দিতে। আচ্ছা, দুইটার থেকে একটারে বিয়ে দিতে, তো আবার ইচ্ছা হয়েছে আপনার বাড়িতে আয়া বুঝছি, দুই বোনের থেকে ছোট বোনটা সুন্দর বেশি, এটারে আমার কাছে দিয়ে। ইয়াকুব আলাইহিস সালামের মামা কইতেছে, দেন মোহর আসেনি, বাড়ির থেকে আইবার সময় কিচ্ছু আছেন না, একটা তেলের বোতল আছেন, ভগট ওইটাও পাত্র ডাইলে দিয়েছি, এছাড়া আমার কাছে খাইলা বোতল ছাড়া কিচ্ছু নাই। কয়, সাত বছর আমার বাড়ি উঠরাকালি করুন লাগবো, দুম্বার রক্ষালি করুন লাগবো, ছাগল রক্ষালি করুন লাগবো, গুরু রক্ষালি করুন লাগবো, সাত বছর গুরু রক্ষালি উঠরাকালি করার পরে দেন মোহর ফরে শুধু হইলে আমার একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিব। আমরা যারা এখানে বিয়া শাদী করছি বৌরে দেন মোহর দিচ্ছেননি, দেওয়া ফরজ, একটু আওয়াজ করে টুটটা একটু আক করে এখন ফরজ, সুন্নত না ফরজ, দেমন লাগবই। আমার তৌফিক আছে 20,000 দিবা, এলে খাইলিছে 5,00,000, কথা হয় না? আমার তৌফিক আছে 1,00,000 দিবার, লেখ খেলিছে 10,00,000। হে বেটাই, মেয়ে বিয়া দিবার সময় তালাকের চিন্তা করে নিছে, কথা কয় না? মেয়ে বিয়া দিবার সময় তালাকের চিন্তা করছে, বেটা যদি সাইরা দেয় তে আমার মেয়েটা 5,00,000 বা 10,00,000 দেয় চলবো না, বিয়া দিবার সময় তালাকের চিন্তা, তালাক হইব না মিলে রাখবো ওই ক্ষমতা ডাকার কাছে না। আমার তো বিয়ে কাছে 20,000 কয়, 5,00,000 লেখ, একটা বেজ্জবেশ কুমই তো ফারে আগেই চিন্তা করে নিছে,
দেন মোহর দেওয়া কি ফরজ, আর যদি না দিতে পারেন সিদির দিন আছে, আজকে গড়ে যাইয়া লেফের তলে আস্তে আস্তে আটটা ডুবাই ভাব দিলে মাপ সেলিবে, তবে শুধু ফলাবে না যাতে না দেখে, যদি দেখে আসুরের ফুরব ফারার জানতে বাকি থাকত না, কথা কয় না এরে যদি কইতরে চকলেট দিমু মজা দিমু হিডা দিমু হিডা দিমু কোনো খাম হইতো না, খন্না কইবুনি ই খামটা আজকে রাত্রে কে কইলেন, শীতের দিন আছে গোসা করতেছে ফরজ দীক্ষা কইছি। আমার বাবার বন্ধু ইয়াকুব আলাইহিসসালাম 7 বছর পর্যন্ত বাবা আমার বাড়িতে মোটরাক্কালি করলেন, দুমবারাক্কালি করলেন রে বাবা। 7 বছর পরে ইয়াকুব আলাইহিসসালাম বললেন, মামা 7টা বছর আপনার বাড়িতে মোটরাক্কালি করলাম, দুমবারাক্কালি করলাম, ছাগল রাক্কালি করলাম, 7টা বছর কেটে গেল, এবার আমার 2টা বোনের ভিতরে রাখিল নামে যে বোনটা, বড় বোনটার নাম হলো লাইয়া, তাফসীরের ভিতরে আসে বড় বোনটার নাম লাইয়া, ছোট বোনটার নাম হলো রাখিল, ওই রাখিলটা হলো সুন্দর, ওই সুন্দর বোনটাকে আমার কাছে বিয়ে দিবেন। ইয়াকুব আলাইহিসসালামের মামার নাম হলো লাবান, উনি কোনো কথা বলে নাই বিয়ের আয়োজনটা করলেন। রাত্রে বেলা বাসর করে ইয়াকুব আলাইহিসসালাম গিয়ে দেখে সুডু বোন দিছে না, খালা বোন বড়টারে দিয়ে দিছে, মামা কইলাম যে সুরুটার কথা কইতেছেন যে বড়টা কই বাইক না রে, আমাদের সমাজে বড়টার একটা সুরুটার দিবার সিস্টেম নাই, কিছুদিন পরে কইলাম সুরুটার দেওয়ান লাগব, কই একটারে তো দিছি ওখানে হিডারও দেওয়ান লাগব। ইয়াকুব আলাইহিসসালামের মামা লাবান কইতেছে তাহলে আরো 7 বছর রাখালি হয়, সাথে সাথে কত হইছে, আপনারা আবার যারা বিয়ে করছেন খালকা গিয়া হুজুরের ফতুয়া উইন্যা শালির প্রস্তাব দিলাই উইন্যা কেলিকে জানেন নি, ইয়াকুব আলাইহিসসালামের অনেক পরে মুসা আলাইহিসসালাম আয়েশা আপন দুই বোন দিয়ে বিয়ে করে আরাম করে দিছে তাওরাত কিতাবে, তার করণ যে গুনি এটা ইয়াকুব আলাইহিসসালামের সময় ছিল, এই ফতুয়া অনেক চলতো না, 14 বছর খাটছে পরে লাবান বিয়ে দিয়ে দিছে, তারা দুইজনের ঘরের ভিতরে আমার আল্লাহ 11 জন সন্তান দান করছে, আরেকজন দান করব বাইতেইলে, এই লো ইসুফ আলাইহিসসালামের 12 ভাই, চিল্লায় বলবেন না মারহাবা, সংকেত 2 স্ত্রী দাসী গোলাম ও দুম্বা সব কিছু লইয়া 11 সন্তান লইয়া, একটা মেয়ে ছিল মেয়েটার নাম হলো দিনা, কন্যা কি নাম, কোরআনটা বড় মজা, দিনার বংশধরটা কোন সময় ছিল জানেননি, মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের ডরে লোহিত সাগর ফাঁড়ি দেয়, লোহিত সাগর ফাঁড়ি দিবার সময় ওনারা রাস্তা বইলে গেছিল, মুসা আলাইহিসসালামকে রাস্তা বলছি কেরে রে, কারণটা কি সঠিকই তো আইছিলাম রাত্রেবেলা, এক মহিলা ডাক দিয়ে কইতেছে কারণ আছে ইসুফ আলাইহিসসালামের লাশ লোহিত সাগরের ভিতরে আছে, তারে না লইয়া ফাইরেও যেত না, ওই ইসুফ আলাইহিসসালামের বোনের নাম হলো দিনা, লম্বা ঘটনা ছেড়ে দিলাম, ইয়াকুব আলাইহিসসালামের 2 স্ত্রী 11 সন্তান গোলাম হাজার হাজার উট দুম্বা ছাগল ভেড়া এগুলা নিয়ে রোয়ানা দিছে, রোয়ানা দিয়ে আস্তে আস্তে ওই যে ফাতরের উপরে মাথা রেখে ঘুমাইছিল ওইটার কাছে আইসা তাবু গাড়ছে, ইয়াকুব আলাইহিসসালাম এবার ওই পাথরটার কাছে এসে বনে আল্লাহ তুমি তো বলছিলা নানা বাড়ির থেকে যাওয়ার সময় পাথরের ভিতরে দপদপ করে আওয়াজ করে রহস্যটা বলবা, আমার আল্লাহ কয় জিবরিলে পৃথিবীর জমিনে নাইমা যাইবি আমার ইয়াকুবের কানে কানে জানাই দিবি, বড় একটা সুসংবাদ দিব রে, ওই পাথরের পাশে আয়েশা দপদপ করে আওয়াজ করে রহস্যটা জানার জন্য আমি আল্লাহর দরবারে আবদার করলো, তারে কানে কানে জানা দে সে হইল ইসহাক আলাইহিসসালামের ছেলে রে, তার দাদা হইল নবী, মানে হলো বাবা ইব্রাহিম আলাইহিসসালাম নবী, ইসহাক আলাইহিসসালাম নবী, ইয়াকুব রে আমি আল্লাহর নবী বানাইলাম, সুবহানাল্লাহ, ইয়াকুব আলাইহিসসালাম ওই নবী বানাইছেন আল্লাহর দরবার, আল্লাহ তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম কিন্তু ফাতরের ভিতরে দপদপ করে আওয়াজটা রহস্যটা মিটু জানতা, আপনারা জানতেন নি,
একটু আমার দিকে সাইয়ে দেখবে, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো বনি ইসরাইল বলছিলাম ইসরাইল নামটা কেন? আমার আল্লাহ বলছে ও জিব্রিল ইয়াকুবের খানে খানে জানায় দে, রাত্রে বেলা বড় ভাইয়ের ডোরে বাড়ির টিকা নানা বাড়িতে ভ্রমণ করছে, ইসরা করছে, এই জন্য তার নাম নতুন একটা নাম দিলাম ইসরাইল। সুবহানাল্লাহ, এই ইসরাইলটা নামটা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। কোরআনে পাকে বনি ইসরাইল নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, আর বনি ইসরাইল নামের সূরাটার প্রথম আয়াতটার ভিতরেই আমার নবীর কথা হয় সুবহানাল্লাহ যে আসরা আমার নবীও রাত্রে বেলা আল্লাহর দিদারে যাইব। এখন মোটামুটি বোঝা যাচ্ছে না? উনি রাত্রে বেলা গেছিল, আল্লাহ কয় তোমার নাম ইসরাইল, আর বনি অর্থ হইল বারো ফোলা, ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের নতুন নাম, মারে বারো ফোলা বনি ইসরাইল। সুবহানাল্লাহ, আমার নবী পাককে আল্লাহ ইচ্ছা করলে মক্কা মুআজ্জামা থেকে আসমান দিয়ে নিতে পারতো না? একটু আওয়াজ করে কোন, আমার আল্লাহ মক্কা মুআজ্জামা থেকে নিচে কই ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কেন নিছে একটু গভীর মনোযোগ। যারা মোবাইলে দেখছেন কিছুদিন আগে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ হইতেছে না, আপনারা দেখছেন সোনালী এককান গম্বুজ দেখছেন না নি, সোনালী এককান গম্বুজ দেখছেন এখন, ঠিক ওই সোনালী গম্বুজের নিচে ওই ফাত্তরটা যে ফাতরে মাথা রাখে ইয়াকুব আলাইহিসসালাম ঘুমাইছিল। সুবহানাল্লাহ, এই পাথরটা কোন পাথর? এই পাথরটার নাম হলো সাখরা। আমার আল্লাহ আমার নবী পাক বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ ইচ্ছা করলে কাবা গোরের এরিয়াতে আমি ঘুমেছিলাম আমার নিতে পারত, আমার আল্লাহ নিচে বাইতুল মুকাদ্দাস ওই সাখরা পাথরটার কাছে, কারণ হলো ওই সাখরা পাথর থেকে আসমানের রাস্তা। না সুবহানাল্লাহ, আস্তে কহেন, ওই সাখরা পাথর থেকে আসমানের কথা কয়না? আমার আল্লাহ কয় ও জিব্রাইল আবার ইয়াকুবের কানে কানে জানায় দাও, আমি আল্লাহর ইচ্ছা হয়েছিল ইয়াকুবরে শোনাই দিতাম, কারণ আমি আল্লাহর ফজরের সময় হাজার হাজার ফেরেস্তা ওই ফাত্তর থেকে উড়ে, আর হাজার হাজার ফেরেস্তা ওই ফাত্তরের নামে, আমার আল্লাহর ইচ্ছা হয়েছিল ফাস্ট ফেরেস্তাদের ফাওয়ের আওয়াজ ইয়াকুব আলাইহিস সালামের কানে শোনাই দিতাম। এখন রাস্তা পাইছেন তো? কথা কয় না, এটা কোরআনের রাস্তা। আমরা আল্লাহ বলে এই পাথরটার নাম হলো সাখরা, আর নবী পাক গেছিল সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম, তারপরে গেছে মসজিদুল আকসা। মসজিদুল আকসার যাওয়ার কারণটা হলো সোনালী গম্বুজের নিচে এই পাথরটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ওই পাথরটা থেকে আসমানের রুট। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।